একটি মাত্র উপাদান তেলের সঙ্গে মিশিয়ে আপনার দেহের যত পুরাতন ব্যথাই হোক না কেন তা দূর করতে পারবেন যে কোনো ধরনের মাসেল পেইন এমন কি কোনো অংশে মচকে গেলে বা প্রচণ্ড আঘাত পেলে যে ব্যথা হয় সেই ব্যথাও দূর হবে এই উপাদানটি তেলের সঙ্গে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার মালিশ করলে মালিশ যদি দুই থেকে তিনবার পাঁচ মিনিট করে করতে পারেন তাহলে ব্যথা দূর হতে একদিনের বেশি সময় কারোই লাগবে না এই উপাদানটি কোন তেলের সঙ্গে মেশালে সবচেয়ে ভালো কাজ করবে সেই বিষয়টিও কিন্তু জানতে হবে অনেকেই সরিষার তেলে মিশিয়ে নেন কেউ কেউ তিলের তেল কেউ সরিষার তেল আবার কেউ নারিকেল তেলেও মেশান কিন্তু বন্ধু আপনি কোন তেলের সঙ্গে মেশাচ্ছেন সেটাই গুরুত্বপূর্ণ কোন তেলের সঙ্গে মেশালে কি কাজ হয় যেমন নারিকেল তেলে মেশালে এক ধরনের কাজ হবে সরিষার তেলে মেশালে এক ধরনের কাজ হবে সেই জন্যই আপনাকে এই বিষয়গুলো ভালো করে জানতে হবে এছাড়া এই উপাদানটি দেহের আরও কিছু গুরুত্বপূর্ণ উপকার করে এমন কিছু রোগ দূর করে যে সব রোগের জন্য একজন মানুষের মৃত্যুও ঘটে তো এই ভয়ঙ্কর রোগও দূর করতে পারে এই একটি মাত্র উপাদান এই উপাদানটি যারা চিনতে পারছেন না তারা আর একটু ধৈর্য ধরুন কোথায় পাওয়া যায় এবং কিরকম দাম দিয়ে এটা কিনতে হয় সব কিছু জানিয়ে দেব হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই উপকরণটির নাম কর্পুর কর্পূর বাজারে দুই ধরনের পাবেন এক ধরন প্রাকৃতিকভাবেই তৈরি হয় আর অন্যটি রাসায়নিক বা কৃত্রিমভাবে তৈরি আপনি যে ধরনের কর্পূর কিনবেন তা যেন অবশ্যই প্রাকৃতিকভাবে তৈরি কর্পূর হয় এই কর্পূর কোনোভাবেই আপনি খাবেন না বা শরীরের ইন্টারনাল কোনো অংশে প্রবেশ করাবেন না কিন্তু বাহ্যিকভাবে এই কর্পূর আপনার বিভিন্ন উপকার করবে যেমন কখনো যদি কারো শ্বাসকষ্ট হতে থাকে বা তীব্র শ্বাসকষ্টের জন্য কারো যদি দম বন্ধ হয়ে আসার উপক্রম হয় তাহলে এই কর্পূর হাতের ওপরে নিয়ে নাকের সামনে ধরুন এবং আস্তে আস্তে করে শ্বাস নিতে থাকুন ধীরে ধীরে শ্বাস নেওয়ার ক্ষমতা আপনার বাড়তে থাকবে দীর্ঘ লম্বা শ্বাস নিন আরও একভাবে কর্পূর দিয়ে এই শ্বাসকষ্ট দূর করতে পারেন তা একটি পুটলির মধ্যে কর্পূর রাখুন এক দলা এর মধ্যে সামান্য পরিমাণ জোয়ান বা আজোয়ান গুঁড়ো করে দিয়ে দিন এবারে এটি খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে আপনার নাকের কাছে ধরুন অর্থাৎ সুতির কাপড়ে মোড়ানো কর্পূর এবং জোয়ানের পুটলিটা নাকের কাছে ধরে দীর্ঘ শ্বাস নিতে থাকুন কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে আপনার শ্বাসকষ্ট দূর হয়ে গেছে আপনি খুব স্বাভাবিকভাবেই শ্বাস নিতে পারছেন যে কোনো বয়সের যে কোনো মানুষ যদি কফজনিত রোগে আক্রান্ত হন বা কফের কারণে ফুসফুসে ইনফেকশন হয়ে যায় বুকে কফ জমার কারণে কাশি হতে থাকে নাক বন্ধ হয়ে যায় তাহলে সামান্য পরিমাণ সরিষার তেলের সঙ্গে কর্পূর মিশিয়ে নিন অবশ্যই সরিষার তেলটা আগে গরম করে নেবেন এবং গরম তেলের সঙ্গে এই কর্পূর ভালো করে মিশিয়ে নিয়ে আপনার বুকে নাকের চারপাশে গলায় ধীরে ধীরে মালিশ করুন কিছুক্ষণের মধ্যেই দেখবেন কফ তরল হয়ে বের হতে শুরু করেছে এবং বন্ধ নাকও খুলে যাবে এই রকম দিনে দুইবার করলেই তিন দিনের মধ্যে এই ধরনের কফ জনিত রোগ আপনি দূর করতে পারবেন যদি কখনো শরীরে কোনো র্যাশ অ্যালার্জি চুলকানির কারণে ফুলে যায় চাকাচাকা হয়ে লাল হয়ে যায় বা অসম্ভব রকম চুলকতে থাকে বা যে কোনো কীট পতঙ্গের কামড়ে দাগ হয়ে যায় ত্বকে চুলকানি হয় ফুলে যায় এই ধরনের যে কোনো সমস্যা হলে কর্পূর নিয়ে নিন এবং এটি পানির সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিন কতটুকু পরিমাণ কর্পূর নেবেন আপনি খুব সামান্য অর্থাৎ আপনার আঙ্গুল দিয়ে তিন থেকে চার চিমটি পরিমাণ কর্পূর নিন এবং এক চামচ পানির সঙ্গে মিশিয়ে নিন তাহলে বুঝতেই পারছেন বন্ধু কতটুকু পরিমাণ কর্পূর কতটুকু পানিতে মেশাতে হবে এই অনুযায়ী আপনি ভালো করে মিশিয়ে নিন যদি আপনার আক্রান্ত স্থান বেশি হয়ে থাকে র্যাশ অ্যালার্জি চুলকানি শরীরের অধিকাংশ জায়গা জুড়ে হয়ে থাকে সেই তুলনায় আপনি কর্পূর এবং পানির পরিমাণও বাড়িয়ে নেবেন এইভাবে এই পানি দিয়ে খুব সুন্দর করে আক্রান্ত স্থানটি ধুয়ে ফেলুন বা মুছে ফেলুন বারে বারে করতে থাকুন একদিনে তিন চারবার করুন তাহলে দুই দিনের বেশি সময় লাগবে না এই র্যাশ অ্যালার্জি চুলকানি একেবারে নিশ্চিন্ন হয়ে যেতে আর প্রচণ্ড চুলকানোর সময় যদি এটি ত্বকে ব্যবহার করা যায় তাহলে সাথে সাথে চুলকানি থেমে যায় এবং শরীরে শান্তি ফিরে আসে এবারে জানব যে ব্যথায় কর্পূর কিভাবে ব্যবহার করবেন যদি শরীরে প্রচণ্ড ব্যথা হয়ে থাকে সেটা মাসেল পেইন হতে পারে বা হাড়ের কোনো কারণে ব্যথা হতে পারে আঘাত লাগার ব্যথা হতে পারে যে ধরনেরই ব্যথা হোক না কেন আপনি সরিষার তেলের সঙ্গে কর্পূর মিশিয়ে ব্যবহার করবেন সেক্ষেত্রে তেল আপনি জাল করবেন না বা তেল গরম করবেন না একদম বিশুদ্ধ সরিষার তেল আপনাকে নিতে হবে এবং তা অবশ্যই কাচের জারে বা কাচের শিশিতে নেবেন প্রতি একশো গ্রাম তেলের জন্য আপনাকে পঁচিশ গ্রাম পরিমাণ কর্পূর ব্যবহার করতে হবে বুঝতে পারছেন বন্ধু যে কি পরিমাণ রেশিওটা তৈরি করতে হবে এই অনুযায়ী আপনি সরিষার তেলে কর্পূর মিশিয়ে খুব ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নেবেন অতপর আপনাকে এটা রোদ্রে রাখতে হবে এক থেকে দুই দিন টানা রোদ্রে তিন থেকে চার ঘন্টা দুই দিন করে রেখে দিন এবারে এই কর্পূর তেল আপনার ব্যথা দূর করার জন্য খুব দ্রুত কাজ করতে পারবে জাস্ট আপনার ব্যথার স্থানে অথবা সারা দেহেই মালিশ করুন মালিশের পরে দেখবেন যে আপনার শরীর আগের থেকে অনেক বেশি ঝরঝরে হয়ে গেছে যাদের ব্যথা থাকবে তাদের ব্যথা একেবারেই চলে যাবে একদিন ব্যবহার করুন যদি হাঁটতে গেলে কখনো পা যায় বা দেহের যে কোনো জায়গায় আঘাত লাগে তৎক্ষণাৎ এই তেল খুব সুন্দর করে মালিশ মালিশ করুন করা হয়ে গেলে একটি টাওয়েল ভাঁজ করে গরম পানিতে চুবিয়ে তা চিপে নিয়ে এই ব্যথা স্থানে চাপ দিন অথবা এক্ষেত্রে আপনি হট ব্যাগও ব্যবহার করতে পারেন কর্পূর তেল মালিশ করার পরে হট ব্যাগ বা গরম পানিতে ভেজানো টাওয়েল দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণের মধ্যেই আপনার আঘাতজনিত ব্যথা দূর হয়ে যাবে যদি দীর্ঘদিন থেকে কেউ র্যাশ অ্যালার্জি চুলকানি বা এই ধরনের কোনো ত্বকের সমস্যায় ভুগে থাকেন তাহলে আপনি তিলের তেলের সঙ্গে একটু কর্পূর মিশিয়ে নেবেন সেক্ষেত্রে কিন্তু কর্পূর এতটা না মেশালেও চলবে আপনি একশো গ্রাম তেলের ভেতরে মাত্র পাঁচ থেকে দশ গ্রাম পরিমাণ কর্পূর মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে এটা রোদ্রে রেখে দিন তারপরে আপনার এই র্যাশ অ্যালার্জি বা চুলকানি স্থানে ভালো করে মালিশ করুন প্রতিদিন এক থেকে দুইবার সাত থেকে চোদ্দ দিনের মধ্যে আপনার দেহের পুরাতন র্যাশ অ্যালার্জিও ভালো হয়ে যাবে যদি কেউ ব্রণ দূর করার জন্য কর্পূর ব্যবহার করতে চান সেক্ষেত্রে খুব ভালো ফল পাবেন তখন আপনি এই কর্পূর শুধুমাত্র অ্যালোভেরার সঙ্গে মিশিয়েও ব্যবহার করতে পারেন অথবা সামান্য পরিমাণ নারকেল তেলের সঙ্গে অথবা অলিভ অয়েলের সঙ্গে কর্পূর মিশিয়ে ব্রণ যুক্ত স্থানে রাখুন এক থেকে দুই দিনের মধ্যে দাগ সহ ব্রণ ভালো হয়ে যাবে কেউ যদি চুল পড়ার সমস্যায় কর্পূর ব্যবহার করতে চান তাহলেও নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে গোসলের আধা ঘন্টা আগে স্ক্যাল্পে ভালো করে লাগান দেখবেন যে দুই থেকে তিন দিনের মধ্যে চুল পড়ার সমস্যা দূর হয়ে গেছে সেই সঙ্গে খুশকিও দূর হয়ে যাবে